বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতা করতে হবে। বলেছেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। রাহুল রায়ের রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার রাজধানীতে সমাবেশ করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই সমাবেশ দুদিন পর মঙ্গলবার করবে বিএনপি। তবে দিনটিতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি। দলের মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অবদান অনেক। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে একদফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমি সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে। উত্তাল রাজপথে এ সময়টা সময় গুম, খুন, হামলা, মামলা, দমন দুর্বৃত্তায়ন শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদান 875 জন, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সংস্কার কাজে নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। সংস্কার কমিটি তো করা হয়েছে, বদিউল আলম মজুমদার সবকে নিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে আর তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।